নমস্কার, ডিজিটেক নমন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাইছো। আজি আদর্শ বিদ্যালয়ের বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করিম। আপনাদের ভিডিওটি এলাকায় চাই থাকিব। আগলেও এনে ধরনের সরকারি চাকরির বিজ্ঞাপনের আপডেট দিয়ে থাকিম। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব। ফ্রেন্ডস, আপনাদের স্ক্রিনে দেখা পাইছে আদর্শ বিদ্যালয়ের প্রিন্সিপাল পোস্টর ভেকেন্সি, আর ইয়ার ডিটেলস আপনাদের স্ক্রিনে দেখা পাইছে। ইয়ার স্কেল পে হব 30,000 টু 1,10,000। ইয়ার পে স্কেল আর গ্রেড পে হব 13,300 উইথ আদার এপ্লিকেবল এলাউন্স, লগতে আদার এপ্লিকেবল এলাউন্স পাব। দি নেচার অফ এপয়েন্টমেন্ট শেল বি পিউরলি কন্ট্রাকচুয়াল, আর এই কন্ট্রাকচুয়াল বেসিসত এঙ্গেজ হব, এপয়েন্টমেন্ট হব। আর হাউএভার দি কন্ট্রাক্ট মে রিমুভ ডিপেন্ডিং অন দ্য স্যাটিসফ্যাক্টরি এনুয়াল পারফরমেন্স, আর এনুয়াল পারফরমেন্সর স্যাটিসফ্যাক্টরি হিসাবত রিনু হয়ে থাকিব। এজ ভেকেন্সি আপনাদের স্কুলে দেখা পাই আছে আদর্শ বিদ্যালয় মতিয়াত গোয়ালপাড়া, ইয়াত এটা। 2 নম্বর আদর্শ বিদ্যালয় অলৈচেৰা হাইলাকান্দি, এটা। আদর্শ বিদ্যালয় লাওকোৱা নগাঁও, ইয়াত খালি উদরঙ্গে এটা। ডিষ্ট্রিক্ট ওয়াইজ আদর্শ বিদ্যালয়বিলাক দেখা পাই আছে, আর ডিষ্ট্রিক্ট ওয়াইজ আদর্শ বিদ্যালয়ের প্রিন্সিপাল পোস্ট প্রিন্সিপাল পোস্টর ভেকেন্সিবিলাক আপনাদের দেখা পাই আছে। স্ক্রিনশট করে লোক পড়ব, নতুবা মই ডিসক্রিপশন বক্সত ইয়ার এডভার্টাইজমেন্ট লিঙ্ক দি দিম, আপনাদের তারপর ডাউনলোড করে লোক পড়ব। এতে আদর্শ বিদ্যালয়ের ভেকেন্সিবিলাক আপনাদের চাই লব। আদর্শ বিদ্যালয়ের ভেকেন্সি, আদর্শ বিদ্যালয়ত মোট এটা এটা প্রিন্সিপাল পোস্টর ভেকেন্সি। আপনাদের বিদ্যালয়ের মোট 23 পোস্টর ভেকেন্সি আপনাদের স্ক্রিনত দেখা পালে, আপনাদের স্ক্রিনশট করে লোক পড়ে, নতুবা মই ডিসক্রিপশন বক্সত ইয়ার এডভার্টাইজমেন্ট লিঙ্ক দি দিম, আপনাদের তারপর ডাউনলোড করে লোক পড়ব। আর এই প্রিন্সিপাল পোস্টর কারণে শিক্ষাগত অর্হতা থাকিব লাগিব। মাস্টার্স ডিগ্রি ইন আর্টস সায়েন্স অথবা কমার্সত মাস্টার্স ডিগ্রি পাস করা হব লাগিব, লগতে মিনিমাম 50% মার্কস থাকিব লাগিব। ইয়ার লগত বিএড ডিগ্রি থাকিব লাগিব। আপনাদের মাস্টার ডিগ্রি পাস করার লগতে আপনাদের বিএড ডিগ্রি থাকিব লাগিব, লগতে আপনাদের টেট কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকিব লাগিব, এক্সেপ্ট সিটেট আর মাদ্রাসা টেট। মাদ্রাসা টেট আর সিটেট বাদে আসাম টেট দিয়ে আপনাদের অ্যাপ্লাই করব পড়ব। এই বস্তুত অ্যাপ্লাই করব হলে প্রথমতে আপনাদের মাস্টার ডিগ্রি ইন এনি স্ট্রিম, এনি স্ট্রিমের মাস্টার ডিগ্রি হোল্ডার ক্যান্ডিডেট সকলে এই বস্তুত অ্যাপ্লাই করব পড়ব, লগতে ক্যান্ডিডেটজনের বিএড ডিগ্রি থাকিব লাগিব, লগতে টেট কোয়ালিফাই হব লাগিব। যদি ফ্রেন্ডস আপনাদের মাস্টার ডিগ্রি লগতে বিএড ডিগ্রি আর লগতে আপনাদের আসাম টেট পাস করে আছে ফ্রেন্ডস, আপনাদের এই বস্তুত অ্যাপ্লাই করব পড়ব। আর আপনাদের মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকিব লাগিব, এস মিনিমাম 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম 45 ইয়ার্স, এতকে বেশি হলে এই বস্তুত অ্যাপ্লাই করব নিব। এসসি ও বিসি ক্যাটেগরির ক্যান্ডিডেট হলে এজ পার গভ নর্মস মতো রিল্যাক্সেশন পাব। ভেরিয়েবল ক্রাইটেরিয়া গুড কমিউনিকেশন স্কিলস, ইংলিশ হিন্দি অ্যান্ড লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ জানিব লাগিব, গুড ইন্টারপার্সোনাল স্কিলস, ম্যানেজমেন্ট, টিচারশিপ কোয়ালিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি, ইন্টেগ্রিটি অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি নলেজ থাকিব লাগিব। এপ্লিকেন্টস মাস্ট অ্যাপ্লাই প্রেসক্রাইব ফর্মেট ফ্রম এভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটত আপনাদের ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম পাব, আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল আপ করে আপনাদের সাবমিট করব লাগিব। মই ইয়ার অ্যাপ্লিকেশন ফর্মেট ডেসক্রিপশন বক্সত দি দিম, আপনাদের তারপর ডাউনলোড করে লোক পড়ব, নতুবা এই ওয়েবসাইটত গিয়ে আপনাদের dtasam.gov.in এই ওয়েবসাইটত গিয়ে আপনাদের। 2 নম্বর পয়েন্ট দেখা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম মে ডাউনলোড এন্ড প্রিন্টেড এন্ড ফিল আপ, আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করব আর আপনাদের ফিল আপ করব। 3 নম্বর পয়েন্ট দেখা হয়েছে অ্যাপ্লিকেশন শ্যাল হ্যাভ সাবমিট ডিমান্ড ড্রাফট অফ ₹500 অনলি, আপনাদের 500 ডিমান্ড ড্রাফট এটা কাটিব লাগিব, আপনাদের এই ব্যাংকত গিয়ে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটিব লাগিব। ডিমান্ড ড্রাফট কাটিব ইন ফেভর অফ আদর্শ বিদ্যালয় সংগঠন, ইয়ার উপর আপনাদের 500 এটা ডিমান্ড ড্রাফট কাটিব লাগিব। দি ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন এলাও উইথ ফটোগ্রাফ এন্ড অল রিকুইজাইট সেলফ এটা স্টেট টেস্টিমনিয়ালস, আর আপনাদের একাডেমিক সার্টিফিকেট এন্ড মার্কশিটখানি জেরক্স করে সেলফ এটা স্টেট করব। এন্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট প্রিন্সিপাল অফ আদর্শ বিদ্যালয় আপনাদের এই মেনশন করব, এন্ড মে সাবমিটেড অন বিফোর 7th মে, আর এই আপনাদের 7 মের আগতে আপনাদের সাবমিট করব। ইন দ্য ড্রপ বক্স প্লেস অফ ফর দ্য পারপোজ দি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন আসাম কাইলিপাড়া গুয়াহাটী 7810091 এই অফিসত আপনাদের সাবমিশন করব লাগিব, আর অফিসত গিয়ে ড্রপ বক্সত সাবমিশন করব পড়ব, নতুবা আপনাদের বাই বস্তুর যোগেদি আপনাদের সাবমিশন করব পড়ব। এন অ্যাপ্লিকেশন মে অলসো অপিটি ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু দ্য ইমেইল, বা আপনাদের ইমেইল এড্রেসের জড়িয়েও আপনাদের সাবমিশন করব পড়ব। আপনাদের ইমেইল এড্রেসটা দেখা পাইছে
TPO TTE assam.gov.in এইটো ইমেইল এড্ৰেছত আপোনালোকে যদি সাবমিশন কৰিব পাৰিব ইনচাৰ্জ এ কেছ দ্য এপ্লিকেশ্যন শ্বেল ষ্টিল নীড টু ডাউনলোড এপ্লিকেশ্যন ফৰ্ম মেনশ্যন পইণ্ট ওৱান এবভ এণ্ড ফিল আপ ফ্ৰম এলং উইথ ফটোগ্ৰাফছ ডিমাণ্ড ড্ৰাফ্ট এণ্ড অল ৰিকুইজাইট চেল্ফ এটাষ্টেড টেষ্টিমনিয়েলছ আপোনালোকে এইখিনি স্কেন কৰি আপোনালোকে PDF যোগে মোৰ তলত আপোনালোকে ফাইলবিলাক স্কেন কৰি আপোনালোকে এইটো ইমেইল এড্ৰেছত আপোনালোকে সাবমিশন কৰিব পাৰে টেকনিকেল এডুকেশ্যন আসাম ফাইলৰ পৰা আপোনালোকে এই অফিচত গৈ আপোনালোকে ড্ৰপ বক্সটো আপোনালোকে সাবমিশন কৰিব পাৰে নতুবা আপোনালোকে ইমেইলৰ যোগেদিও সাবমিশন কৰিব পাৰিব অৰিজিনেল ডিমাণ্ড ড্ৰাফ্ট মাষ্ট বি ছাবমিটেড থ্ৰু দি ৰেজিষ্টাৰ পোষ্ট আৰু লগতে আপোনালোকে অৰিজিনেল ডকুমেণ্টছখিনি আপোনালোকে স্পীড পোষ্ট কৰিব লাগিব আপোনালোকে স্পীড পোষ্টৰ যোগেদি আপোনালোকে ডিমাণ্ড ড্ৰাফ্ট আপোনালোকে লগতে আপোনালোকে এডুকেশ্যনেল ডকুমেণ্টছখিনি আপোনালোকে স্পীড পোষ্টৰ যোগেদি সাবমিশন কৰিব লাগিব বিফৰ 11 মে আপোনালোকে ইমেইলত চেণ্ড কৰাৰ পিছত আপোনালোকে হাৰ্ড কপিখিনি বাই পোষ্টৰ যোগেদি বিফৰ 12 মে 12 মেৰ আগতে আপোনালোকে ছাবমিশ্যন কৰিব লাগিব এপ্লিকেশ্যন ফৰ্ম চেল চামাৰিলি বি ৰিজেক্টেড আৰু যদি কিবা লেপছ থাকে এপ্লিকেশ্যন ফিল আপ কৰি দিয়ে আপোনালোকৰ এপ্লিকেশ্যনটো ৰিজেক্ট হোৱাৰ চান্স থাকিব ছেকেণ্ড আৰ এডভাইজ টু ছেটিছফেক্টৰী টাৰ্মছ এণ্ড এবাউট দেয়াৰ ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া বিফৰ এপ্লাইং আপোনালোকে এপ্লাই কৰাৰ আগতে আপোনালোকৰ এপ্লিকেশ্যনখিনি নিজে নিজে চাই ল'ব আপোনালোকে ইলিজিবল হয় নে নহয় prescribed essential qualification are only criteria of eligible for consideration and it does not entitle an applicant to be necessarily selected last date is 7th May 2022 অর্থাৎ 7 মে ইয়াৰ লাষ্ট ডেট আপোনালোকে 7 মেৰ ভিতৰত আপোনালোকৰ ড্ৰপ টেকনিকেল এডুকেশ্যন অফিচত গৈ আপোনালোকৰ ড্ৰপ বক্সত সাবমিশন কৰিব পাৰে নতুবা আপোনালোকে ইমেইলৰ যোগেদি আপোনালোকে অহা 7 মেৰ আগতে আপোনালোকে সাবমিশন কৰিব পাৰিব আৰু আপোনালোকে হাৰ্ড কপি যদি আপোনালোকে ইমেইলত চেণ্ড কৰে তেতিয়াহ'লে আপোনালোকে হাৰ্ড কপিটো বাই পোষ্টৰ যোগেদি অহা 12 মেৰ আগতে আপোনালোকে ছাবমিশ্যন কৰিব লাগিব জেনেৰেল টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন আপোনালোকে জেনেৰেল টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যনকেইটা আপোনালোকে চাই ল'ব ফ্ৰেন্স এয়া আছিল আদৰ্শ বিদ্যালয়ৰ বিজ্ঞাপন আপোনালোকে আদৰ্শ বিদ্যালয়ৰ বিজ্ঞাপন সম্পৰ্কে জানিব পাৰিলে আৰু আগলৈ এনেধৰণৰ চৰকাৰী চাকৰিৰ বিজ্ঞাপনৰ আপডেট দি থাকিম আপোনালোকে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিব ফ্ৰেন্স আপোনালোকে ভিডিঅ'টো এতিয়ালৈকে চাই থকাৰ বাবে আপোনালোকে ধন্যবাদ।